ভাগ চার কলার ভেলার উপর সব দেহটি ভাসতে ভাসতে চললো কখনো আটকে যায় কচুরি পানায় কখনো সাহেবদের কলেজ জাহাজ ভোঁ বাজিয়ে গেলে বড় বড় ঢেউয়ের ধাক্কায় সরে যায় পাড়ের দিকে পরের দিন সন্ধ্যাকালে সেই কলার ভেলা এসে ঠেকলো একটা মস্ত বড় গাছের শিকড়ে সেখানে নদীর পাড় ভাঙছে গাছটির গুড়ির কাছেই ছলাচ ছলাচ করছে ঢেউ পাশেই একটা ছোট্ট গ্রাম সেই গ্রামের গ্রাম্য ঘাট সেই ঘাটে সারাদিন পুরুষরা এলেও সন্ধ্যের সময় শুধু নারীরাই জল সইতে আসে ঘাট মানে তিন তাল তালগাছের গুঁড়ি ফেলা তিনজন রমণী সেই ঘাটে দেহ প্রক্ষালন করছে গ্রামটি মুসলমান প্রধান দিনমানে রমণীরা ঘাটে আসে না রমণীরা নিজেদের মধ্যে কলস্বরে কথা বলছিল হঠাৎ যেন তারা কাছেই উফ শব্দ শুনতে পেল সঙ্গে সঙ্গে কথা থামিয়ে তারা উৎকর্ণ হলো, কয়েক মুহূর্ত পরেই আবার পরিষ্কার শুনতে পেল উফ খুব কাছেই পুরুষের কণ্ঠ দুজন রমণী সঙ্গে সঙ্গে ভয় পেয়ে দৌড় দিল আলুথালুভাবে একজন দাঁড়িয়ে রইল তার নাম রাবিয়া খাতুন তার বিশেষ ভয়ডর নেই ভয়ের চেয়েও তার কৌতূহল প্রবৃত্তি বেশি আরও কয়েকজন অস্ফুট কয়েকবার অস্ফুট শব্দ শুনে সে পাড়ে উঠে বটগাছটির কাছে গিয়ে দেখতে পেল কলার ভেলাটিকে তার উপর একজন মনুষ্য ছয়ান রাবেয়া সেই গ্রামে ধাইমার কাজ করে কোনো কোনো গুরুতর রুগ্ন মানুষের সেবার জন্য তার ডাক পড়ে সে মৃত অর্ধমৃন্দ মৃত মানুষ দেখায় অভ্যস্ত সে বুঝতে পারলো এই দেহটির মধ্যে এখনো প্রাণ ধুকপুক করছে চেষ্টা করলে হয়তো বাঁচানো যায় কিন্তু কলার ভেলা থেকে সেই মানুষটিকে তুলবে কি করে একার পক্ষে তো তা সম্ভব নয় সে তখন উচ্চস্বরে ডাকতে লাগলো ও খাদিজা একজন জিন্দা মানুষ কয়েকবার ডাকেও তারা ফিরল না সারাও দিল না কিন্তু অন্য তিনজন রমণী এলো কিছু না জেনে রাবিয়ার কথা শুনে তারা ধরাধরি করে মানুষটাকে তুলল তার আর কোনো সারা শব্দ নেই সর্বাঙ্গে মারিগুটির চিহ্ন একজন বলল জিন্দা না মুর্দা ও রাবেয়া এরে নিয়ে কি করবি রাবিয়া সেই নিছট দেহের নাকের কাছে হাত নিয়ে গিয়ে বলল দেখ এখনো শ্বাস আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এরে আমি ঘরে নিয়ে যাব। আরেকজন বলল কোন জাতের মানুষকে জানে রাবিয়া বলল আল্লাহর জীবত বটে রাবিয়ার পিড়াপিড়িতে অন্য নারীরা ধরাধরি করে মৃতবধ পুরুষটিকে পৌঁছে দিল রাবিয়ার কুঠিরে বেশি দূরে নয় কাছাকাছি এক তাল পুকুরের পাশে রাবেয়ার এক পুত্র ও কন্যা তার স্বামীও বেঁচে আছে কিন্তু সে থাকে তার তৃতীয় স্ত্রীর সঙ্গে অন্য গ্রামে মেয়েটি স্বাদী হয়েছে আজিমগঞ্জে ছেলে চলে গেছে খুলনা রাবে নিজেই নিজের পেট চালায় পুরুষটি দু তিনবার মাত্র যন্ত্রণার শব্দ করেছে তারপর তার আর নড়াচড়া নেই চোখও মেলেনি সে বেঁচে আছে না এর মধ্যে মৃত্যু ঘটে গেছে তাও বোঝা যায় না রাবিয়ার বিশ্বাস সে বেঁচে আছে পানি গরম করে তাতে নেতা ভিজিয়ে মানুষটি সারা গা ভালো করে মুছে দিল সে পুঁজ রক্তে তার ঘৃণা নেই এই মানুষটি কতদিন ধরে জলে ভাসছে তাই বা কে জানে রাবিয়ার নিজস্ব গরু নেই এককালে ছিল সেই গোয়ালটি এখন শূন্য পড়ে আছে সেখানেই সে শয্যা পেতে দিল এই আগন্তুক রোগীর এক প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে আনলো এক বাটি দুধ সেই দুধ গরম করে তার মধ্যে পোলতে ডুবিয়ে একটু একটু করে খাওয়ালো মানুষটিকে তিন দিন ধরে চললো এরকম অক্লান্ত সেবা মানুষের সেবা এক করাও এক প্রকার নেশা যাদের এই নেশা থাকে তারা প্রায় একজন মৃতপ্রায় মানুষকে বাঁচিয়ে তুলে যে আনন্দ পায় তার সঙ্গে তার আর অন্য কোনো আনন্দের তুলনা চলে না কেউ কেউ আবার মানুষের ক্ষতি করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আনন্দ পায় আর কেউ কেউ আনন্দ পায় নিঃস্বার্থ সেবায় কারোর জীবন ফিরিয়ে দিয়ে দুনিয়াটা এইভাবেই চলছে প্রথম চক্ষু মেলে লালু অস্ফুট স্বরে বলল মা সেই স্বর শুনে খুশির আবেগে কেঁপে উঠল রাবেয়া তার পরিশ্রম সেরে কোনো তারপর মায়ের কাছে যাবে ঘরে একটি রেড়ির তেলের প্রদীপ জ্বলছে তার অস্পষ্ট আলোয় লালু দেখলো তার সামনে ঝুঁকে আছে এক রমণীর মুখ মানুষ চেনার ক্ষমতা নেই লালু আবার বলল মা রাবেয়া লালুর প্রায় মায়েরই বয়সী আনন্দে তার চোখে জল এসে যাচ্ছে সে বলল পানি খাবে তেষ্টা লেগেছে পরদিন সকালে লালু আস্তে আস্তে উঠে বসলো তার শরীরে এখনো অসহ্য ব্যথা একটা চক্ষু খুলতে পারছে না কিন্তু জীবনের স্পন্দন ফিরে এসেছে ফিরে এসেছে বোধ রাবিয়া জিজ্ঞাসা করল তোমার নাম কি বাছা লালু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নাম তার মনেই পড়ল না সে কে রাবিয়া আবার জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় তোমার গ্রামের নাম কি লালু দুদিকে মাথা নাড়ল তার কিছুই মনে নেই তার অতীত ঝাপসা হয়ে গিয়েছে একটু পরে সে বলল আমার ক্ষুধা লাগে রাবিয়া বলল আমি তো ভাত ফুটাচ্ছি তোমার জাত ধর্ম তো কিছুই জানি না এই কয়দিন ভাত খাইতে দিই নাই আমার হাতের ভাত কি তুমি খেতে পারবে জাত বা ধর্ম কথাগুলির কোনো মর্মও বুঝল না লালু সে আবার কাতর ভাবে বলল আমার ক্ষুধা পাইছে রাবিয়া বলল আহারে দুবলা মানুষ ক্ষুধার সময় খাইতে না দিলে গুনা হয় না একটা কলাই করা শানকিতে সে খানিকটা ফেনা বাদ বেগুন সেদ্ধ আর লবণ দিয়ে মেখে খেতে দিল লালুকে লালু পরম তৃপ্তির সঙ্গে সেই অন্ন খেয়ে আবার একটা লম্বা ঘুম দিল আরো তিন দিন পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠল লালু উঠে দাঁড়াতে পারে কিন্তু শরীর বেশ দুর্বল রাবিয়া তার সারা শরীরে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিল গুটিগুলো খসে গেলেও তার গায়ে মুখে কালো কালো দাগ বাঁচকটা খোলে না হেঁটে বাইরে যাবার ক্ষমতা নেই পূর্ব পরিচয় তলিয়ে গেছে বিস্মৃতিতে সে যাবেই বা কোথায় রাবিয়াও তাকে নিজের আশ্রয়ে রাখতে মোটেই অরাজি নয় আছে থাকুক না রাবেয়ার স্বামী পরিত্যক্তা হলেও স্বাবলম্বী সংসারে আর কেউ নেই লালুর ভাগ্য ভালো যে এরকম একজন রমণীর নজরে পড়েছিল বলেই উদ্ধার পেয়েছে পুরোপুরি কোনো পরিবারের কেউই এরকম একজন ছোঁয়াছু অসুখের মুমূর্ষু রুগীকে বাড়িতে আশ্রয় দিত না গ্রামের অনেকেই রাবেয়ার বাড়িতে এরকম একজন অতিথির কথা জেনে গেছে তারা কেউ কেউ লালুকে দেখতে আসে কিন্তু কথাবার্তা জমে না লালু তো কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না কিন্তু শুধু মুখখানে হাসি হাসি করে রাখে রাবেয়ার স্বামীর এক ফুফাতো ভাইও আসেন মাঝে মাঝে তিনি একজন ফকির তিনি গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘুরে বেড়ান কোনো এক জায়গায় স্থির বসতি নেই এই অঞ্চলে এলে রাবেয়ার বাড়িতে দু একদিন বিশ্রাম নিয়ে যান তিনি এলে তার কাছ থেকে এই গ্রামের বাইরে যে পৃথিবী তার খবর পাওয়া যায় কিছু কিছু সবাই তাকে ফকির সাহেব বলে ডাকে তিনি অবশ্য সহাস্যে বলেন ফকির না ছাই আমার কি জানবুঝ কিছু আছে লেখাপড়া জানি না কোরআন হদিস পাঠ করি নাই আল্লাহ কুদরাতি বা কতটুকু বুঝি ভ্যাক ধরেছি লম্বা দাড়ি করছি মাইন্ডসে ভয় ভক্তি করে বাড়িতে গেলে খাইতে দেয় বেশিদিন থাকি না তো ওই জন্যই যদি আমার বিদ্যা বুদ্ধি ধরা পড়টা যায় এর মধ্যে ফকির এলেন একদিন রাবিয়ার বাড়িতে রাবিয়া তার পা ধুইয়ে আসন পেতে বসতে দিল দাওয়ায় এই ফকিরের প্রতি তার খুব শ্রদ্ধা ফকির গ্রামে ঢুকলেই কিছু কিছু মানুষ তার পিছু নেয় তারাও এসে বসে রাবে বাড়ির উঠানে ফকির তাদের খবরাখবর দেন ফকিরের কাছ থেকে গ্রামের মানুষ জেনেছে যে টুপিওয়ালা সাদা চামড়ার মানুষগুলোই আমল শেষ এর মধ্যে দেশি সিপাহীরা হঠাৎ একবার খেপে গিয়ে বন্ধুকে নল ঘুরিয়ে দিয়েছিল মালিক সাহেবদের দিকে হিন্দু মুসলমান সব এক কাট্টা তবে শেষ পর্যন্ত পারেনি সাহেবদের কামানের মুখে বিদ্রোহীরা সব ছাতু হয়ে গেছে কামান কামান কি কামান দেখতে কেমন ফকির একটা তালগাছের দিকে আঙুল দেখিয়ে বললেন ওই তালগাছের লহান লোহার কিন্তু ভিতরে ফুটা মধ্যতিকা ভলকে ভলকে আগুনের গোলা বাইরায় শব্দে কান ফাটে এই বর্ণনা শুনে যার যা বোঝার বুঝে নেয় ফকির এমনিতে উপদেশ দেন না তবে গান শোনান তার গানের গলা বেশ ভালো লালুকে দেখে তার সব বৃত্তান্ত শুনে তুই একটুখান মুগ্ধভাবে চেয়ে চেয়ে রইলেন তারপর সকলের দিকে তাকিয়ে বললেন দেখো দেখো এই একজন খাঁটি মানুষ্য এর নাম নাই ঠিকানা নাই জাতি ধর্ম কিছুই নাই তাই এর কোনো হাঙ্গামাও নাই খোদা যখন মানুষের সৃষ্টি করছিলেন তখন হবার হাওয়ার মধ্যে কি কোনো জাইদ ধরন ছিল কি সরল সুন্দর জীবন ছিল তাদের খোদা তো ত্যাগ কোনো ধর্মে দীক্ষা দেন নাই কেউ একজন প্রতিবাদ করে কিছু বলতে যাচ্ছিল ফকির হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন র র তর্কে কাম নাই আমার কথা মানতে না চাও মাইনো না শোনো একখানা গান শোনো সন্ধ্যের পর আর সবাই চলে গেলে ফকির রাবেয়া আর লালু একত্রে খেতে বসে রাবেয়া ফকিরকে জিজ্ঞাসা করলো সাই আপনি বলেন তো এই মানুষটার আগামীতে কি হবে কিছুই বোঝে না কোনো কর্মই জানে না আমার উপর নির্ভর করে আছে আমার এখানে যতদিন থাকে থাক আমার আপত্তি নাই আল্লাহর ইচ্ছায় খাওয়া জুটে যাবে কিন্তু পুরুষ মানুষ কিছু একটা তো লাগে সারা জীবন এমন তো যাবে না ফকির হেসে বললেন কে বলেছে কোনো কর্মই জানে না এই যে ভাতের গেরাস নিজেই মুখে তুলে নিতেছে সে কি ওখানে শিখাতে হয়েছে সব তো ভুলে যায় নাই তাহলে বস্ত্র পরে কেন উলঙ্গ তো থাকে না আগুনে কি হাত দেয় কথা কইতেও জানে এসব কি কম জানা গো লালু অবাক হয়ে ফকিরের দিকে চেয়ে থাকে রাবিয়া বলল আমার এখন মাঝে মাঝে মনে হয় আমি কিছু অপরাধ করছি না তো হয়তো কোথাও ওর মা বাপ আছে ভাই বোন আছে বউ ছেলে মেয়ে আছে তারা কান্নাকাটি করে অথচ আটক আছে আমার কাছে এতে কি আমার গুণা হয় ফকির বললেন তুমি যা পুণ্য করেছো কে বাঁচিয়ে তাতে তুমি যদি বেহেস্তে যেতে চাও সোজা চলে যাবে কেউ আটকাবে না রাবিয়া বললেন যদি কইলেন কেন আপনি বেহেস্তে যেতে চান না ফকির বললেন হিন্দুরা যারে কয় স্বর্গ মুসলমানরা কয় বেহেস্ত সে দুটোই আমার যেন মনে হয় কারাগার একবার গেলে আর বাইর হতে পারবো না থাক আমার অত সুখে কাম নাই রাবিয়াও এবার হাসতে হাসতে বলল আপনি যে কি বলেন এমন কখনো শুনি নাই ফকির বললেন এই মানুষটির অতি কঠিন রোগ হয়েছিল মাথাতেও চোট লেগেছিল কিনা কে জানে এ যখন কিছু কিছু জিনিস মনে রেখেছে তখন অন্য বিষয়ে চৈতন্য ফিরে আসবে পায়ে এখনো জোর হয় নাই মাথার জোর হবে কি করে আরও দুই চার দিন যাক এবার লালু জিজ্ঞাসা করল তারপর আমি কি করব কোথায় যাব ফকির বললেন যেদিকে চোখ চায় ঘুরে বেড়াবে দুনিয়ার কি জায়গার অভাব পেটের ভাত জুটে গেলেই হলো সকলের আগে খুঁজে বার করতে হবে তুমি কে ভাইটি মনে রেখো সব খোঁজাখুঁজির মধ্যে বড় হলো নিজেকে খোঁজা লালু বলল আমি কে খুঁজতে হবে ফকির বললেন আর একটা কথা বলি কখনো মানুষের সঙ্গে তর্ক করতে যেও না কোনো লাভ নাই অন্যকে যেন কুতর্কের দোকান খুলে অনেকে যেন কুতর্কের দোকান খুলে বসে যার যা বিশ্বাস সে তাই লই থাকুক না পাপ পুণ্য তো দেশে দেশে বদল হয় তিব্বতে যা নিয়মে পুণ্য আমাগ দেশে তাই পাপ রাবিয়া জিজ্ঞাসা করলো তিব্বত কি ফকির বললেন তিব্বত না তিব্বত ওই দেশ নামে এক দেশ আছে সে দেশে এক নারীর বহুপতি হয় আর এই দেশে তা হলো ব্যভিচার সেই নারীরে পিটায়ে মেরে ফেলবে অথচ সকলেই তো মানুষ রাবিয়া বলল আমরা তো অনেক মানুষের কথা জানি না সাই আপনি জানেন ফকির বললো ইতিউতি যাই মানুষের মুখে নানান কথা শুনি আমাকেও এখন যে রাজার দেশ সে দেশের নাম বিলাত সেখানকার রাজার যে রাজা তার নাম কি জানো যিশু খুব বড় অবতার তিনি তার শিষ্যদের বলেছেন গরু আর শুয়ার দুটোই খেতে পারো তাই দিব্যি তারা তাই খায় লম্বা চওড়া চেহারা লড়াইও করতে পারে অথচ দেখো হিন্দু আর মুসলমান এই গরু আর শুয়ার নিয়ে কত লাঠালাঠি আর নষ্টামি করে কথায় কথায় রাত বেড়ে যায় একসময় সবাই শুয়ে পড়ে দুদিন পরে ফকিরের ফকিরের বিদায় নেবার পালা এসে গেল গেল এর মধ্যে লালু বেশ হয়ে তার মুখেও কিছু কিছু কথা ফুটেছে ফকির যখন নিজের পুটুলিটা ঘাধে তুলে নিলেন সে রাকুলভাবে বলল ফকির সাহেব আমারেও আপনার সাথে নিয়ে চলেন ফকির বলল আমার সাথে যাবে আমি তো সারাদিনই হাঁটি পারবে আচ্ছা দেখি তো একটা গাছতলায় দাঁড়িয়ে উপরের একটা ডাল দেখিয়ে দিয়ে বললেন এইটা ছোঁ দেখি ফকির নিজে লাফিয়ে লাফিয়ে তিনবার সেই ডালটা স্পর্শ করলেন ফকিরের চেয়ে লালুর বয়স অনেক কম কিন্তু সে ফকিরের মতো লাফাতেই পারল না তৃতীয়বারই বসে পড়ল ফকির মাথা নেড়ে বললেন উম হুম এখনো সব ঠিক হয় নাই পায়ে জোর আসে নাই আরো কয়েকদিন লাগবে তারপর যেদিকে দু চোখ চায় চলিয়া যাইও লালু বললেন ফকির সাহেব আপনার সাথে কি আর দেখা হবে না ফকির বলল কোনোদিন হয়তো পথেই দেখা হয়ে যাবে আর পরিপূর্ণ বর্ষার সময় ঘোরাঘুরি করা যায় না তখন আমি কিছুদিন কুমারখালী গ্রামে থাকি তখন যদি সেখানে যাও কখনো দেখা হতে পারে আমি ফকির টকির কিছু না এই রকম এক সময় পালকি বইতাম আমার নাম সিরাজ তখন লোকে বলতো সিরাজ কাহার এখন বলে সিরাজ সাই ধনী লোকেরা আমাকে চেনে না গরিব মানুষের আমার নাম করে পুছলে আমার ঘর দেখায় দেবে এসো তুমি হাঁটতে হাঁটতে সিরাজ সাই মিলিয়ে গেলেন পথের বাঁকে লালু আবার একা রাবেয়াও প্রায়ই দিনের বেলা বাড়ি থাকে না লোকের বাড়িতে ডাক পড়ে লালুর জন্য খাদ্য দ্রব্য রেখে যায় একা একা কুটিরের মধ্যে মন আর টেকে না সে একটু একটু বাইরে যায় গুটি গুটি পায়ে ধারে গিয়ে বটগাছের তলায় বসে সারাদিন পুরুষরা এই নদীর ঘাটে স্নান করতে আসে নৌকা দিয়ে নৌকো যায় নদী দিয়ে নৌকো যায় অনেক কত রকম মানুষ বর্ষা এসে গেছে নদী এখন স্বাস্থ্যবতী ওপার দেখা যায় না অনেক নৌকোয় পালতোলা থাকে বাতাস যখন পড়ে যায় তখন পাড় দিয়ে এক একজন গুন টেনে নিয়ে যায় সন্ধ্যের পর পুরুষদের এখানে থাকতে নেই তাও লালু জানে সে তখন ঘরে ফিরে যায় এখন সে গুনগুন করে গানও গায় আপন মনে কুড়ে ঘরের ডান দিকে তালগাছে একটা কপুম পাখি বাসা ডাকে দুদিক থেকে দুটো ঘুঘু ডাকে ঠাকুর গোপাল ওঠো 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 এই ডাক্তার চেনা লাগে কোনো বাড়ির কাজ কোনো বাড়ির কাছ থেকে ফিরে রাবিয়া রান্নাবান্না করে লালু আগে থেকেই লালু ধরিয়ে বাসন মেজে রাখে ঘরকন্যা সাহায্য করে নানা রকম বলে থাক থাক তোমাকে আর ঘর ঝাঁট দিতে হবে না আমার নিজের ছেলেও আমাকে কোনোদিন একটু কূরনেরও সাহায্য করেনি নিজের সন্তান আমারে ছেড়ে দূরে চলে গেছে আল্লাহ আমারে আরেকটি সন্তান এনে দিয়েছেন একদিন লালু নদীর ধারে বসে আছে দুপুরবেলা বহতা জলের দিকে চেয়ে থাকতে থাকতে তার চোখে একটু তন্দ্রা এসে যায় স্বপ্নের মতো সে দেখতে থাকে দূরের দেশ মানুষ কোনো নৌকো থেকে ভেসে আসে মাল্লাদের গান একটা নৌকো এসে ভিড়লো এই ঘাটে একজন নৌকো একটা নৌকো এসে ভিড়লো এই ঘাটে একজন কেউ সেই নৌকো থেকে তরাক করে লাফিয়ে নেমে ছুটে গেল ঝোপঝাড়ের দিকে এটা একটা যাত্রা দলের বেশ বড় আকারের নৌকো দলের অধিকারী স্থূলকায় তাহের সামনের বসে হুঁকোয় তামাক খাচ্ছেন বটগাছের গুড়িটার দিকে তাকিয়ে তিনি বললেন আরে এইটা আমাগো সেই লাউল্লা না ছইয়ের ভেতর থেকে গুপি বেরিয়ে এসে বলল হ আমাগো লালুই তো এ লালু তুই এখানে বৈশা কি করস লাউল্লা লালু এই শব্দ দুটো শুনে লালুর মাথার মধ্যে ঝনঝন করে উঠল খুব চেনা এই তো তারই নাম আর ওই তো তাহের ভাই আর গুপি স্মৃতির রহস্য ভার পেয়েছিল আর এলো তা কে বলতে পারে লালু সব মনে পড়ে গেছে যাত্রার দলটি দিন ধরে ভ্রাম্যমান তারা লালুর বৃত্তান্ত কিছু জানে না ঘন বর্ষায় যাত্রাপালা বন্ধ তাই এখন ঘরে ফেরার পালা তাহের লালুকে বলল গেরামে যাবি নাকি আমাকে নৌকায় জায়গা আছে যাইতে পারোস গুপি বলল চল চল এখানে তোর কে থাকে লালুর মনে পড়ে গেল মন পড়ে গেল দোতানায় মন সে দেখতে পাচ্ছে তার মাকে স্ত্রীকে বাড়ির সামনে জম্ভুরা গাছটিকে উঁচু মাটির রাস্তা তার একদিকে পাটক্ষেত অন্যদিকে জলাভূমি কখনো কখনো সেই জলাভূমির মধ্যে দেখা যায় আলেয়া এসব তাকে টান মারছে ইচ্ছে করছে এখনই ছুটে যেতে আবার মাতৃসমা রাবেয়াকেই বা ছেড়ে যাবে কি করে সে সে তাকে নতুন জীবন দিয়েছে এ ঋণ তো কোনোদিন শোধ করা যাবে না যাত্রী দলের আর কয়েকজন নৌকো থেকে নেমে আড়মোড়া ভাঙতে লাগলো গুপি জিজ্ঞাসা করলো তোর বাসা কোথায় রে লালু তুই বেড়াইতে আইসোস না কাম কাজ কিছু আছে গুপিয়ার তাহের নিয়ে এলো রাবেয়ার কুটিরে রাবেয়া আজ আর কাজে যায়নি উঠানে বসে বড়ি দিচ্ছিল অতিথিদের বসালো দাওয়ায় লালু যখন বলল এরা আমার গ্রামের মানুষ রাবেয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল লালুর দিকে এরকম কণ্ঠস্বরে লালুকে সে কখনো কথা বলতে শোনেননি সে তাহেরকে বলল আপনারা আরে চেনেন খুব ভালো হইল এতদিন তো কোথায় তার ঘরবাড়ি বাড়ি কে আছে সংসারে এমন কি নিজের নামও বইতে পারে নাই তাহের বললেন কেন ওর কি হয়েছিল রাবিয়া সংক্ষেপে সব জানালো শুনতে শুনতে লালুর চোখ দিয়ে গড়িয়ে পড়লো কান্নার ধারা সে ধরা গলায় বলল আম্মা তোমারে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রাবেয়া বলল তা কি হয় বাচ্চা তোমারে আমি কয়দিন মোটে পালছি কিন্তু তোমার নিজের জননী পুত্র হয়ে কত না কেন্দ্রেছেন তোমারে ফিরে পেলে তিনি আনন্দ সাগরে ভাসবেন এরপর তোমারে এহেনে ধরে রাখলে আমার পাপ হবে না গুপি বলল ওর মা আছে ঘরে একখানি কচি বউও তো আছে ওর বউ গোলাপি আমার বউয়ের মামাতো বইন রাবিয়া চোখ বড় বড় করলো হিন্দু ও তো কিছুই বলতে পারে নাই আমার রান্না ভাত খাইছে তাহের বললেন আপনি ওরে জীবন দান করছেন ভাত না খাইলে বাঁচত কেমনে ভাত এমন চিজ খোদার সঙ্গে উনিশ বিশ এরপর রাবিয়া চোখের পানিতে বিদায় দিল লালুকে সেও ফোঁপাতে ফোঁপাতে গিয়ে নৌকায় উঠল ঘাটে দাঁড়িয়ে রইল রাবেয়া নৌকো স্রোতে ভাসল ক্রমশ রাবেয়া অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে গেল তাহের একটু পরে লালুর পিঠে একটা চাপড় মেরে বলল তোর তো জাইদ গেছে রে লাউল্লা মুসলমানের ভাত খাই সস মাইরে গিয়ে কি কবি গুপি বলল মায়ের কাছে আবার সন্তানের জাত আছে নাকি নেলালু একটা গান গা তাহলে কষ্ট কমবে বেশি অনুরোধ করতে হলো না লালু স্বতঃস্ফূর্তভাবে একটা গান গেয়ে উঠল এ দেশেতে এই সুখ হলো আবার কোথা যাই না জানি পেয়েছি এক ভাঙা নৌকা জনম গেল ছেঁচতে পানি কার বা আমি কেবা আমার আসল বস্তু ঠিক নাহি তার বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিন মানে তাহের জিজ্ঞাসা করলেন এটা কার গান রে কে রচেছে লালু উদাসীন ভাবে বলল জানি না